প্রতিপক্ষ বাংলাদেশের পেস লাইন আপ দেখে দুবার ভাববে পিচ বানাতে। পেসারদের সাফল্যে ওটিস গিবসন ও অ্যালান ডোনাল্ডের ইম্প্যাক্ট যথেষ্ট। লিডনকে টেস্ট ফরম্যাটে ৬ নম্বরই মানায়। অবদান আছে স্থানীয় কোচদের, এই কথাগুলো আমার নয়, বলেছেন তামিম ইকবাল খান। দেশসেরা ওপেনার ESPN ক্রিকেটফোকে জানিয়েছে নিজের মতামত। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করাকে সবচেয়ে বড় অর্জন বলছেন তামিম। এই জয় নিয়ে তিনি জানান, এটা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। দল যেভাবে খেলেছে তা আসলে দুর্দান্ত ছিল। প্রথম ম্যাচে প্রথম ইনিংসে পাকিস্তান ৪৮০ করল মনে হয়। এরপর বাংলাদেশ যেভাবে ব্যাটিং কামব্যাক করল, যেভাবে বল করল, দুই বিভাগই দারুণ করেছে বাংলাদেশ। আমরা জানি রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো, বাংলাদেশি ফাস্ট বোলাররা অবিশ্বাস্য ছিল। দারুণ মুহূর্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমরা যখন ২৬ রানে ৬ উইকেট হারিয়ে এরপর সেখান থেকে ফিরে এসে ম্যাচ জিতলাম, এটা আসলে মানুষ অনেকদিন মনে রাখবে। এই জয়ে টাইগারদের প্রস্তুতি আর দেশি কোচদেরও ক্রেডিট দিয়েছেন তামিম ইকবাল খান। ESPN ক্রিকইনফোকে তিনি জানান, ছোট ছোট অনেক মুহূর্তেও বাংলাদেশ জিতেছে, এগুলো মানুষ মাঝে মাঝে ভুলে যায়। ওয়ান ডে টি-20 প্লেয়াররা টি-20 বিশ্বকাপে খেলছিল, টেস্ট দলের সদস্যরা বাংলাদেশ টাইগার্সের সাথে ক্যাম্প করছিল, এটা বিসিবির নতুন উদ্যোগ। দেড় মাসের মতো ক্যাম্প হয়েছে, মুশফিক মমিনুল মেহেদিরা ছিল, স্থানীয় কোচদের অনেক কৃতিত্ব আছে, তারা সেই ক্যাম্পে কাজ করছিল। জেতার পর লোকে এমন ছোটখাটো জিনিস অনেক সময় ভুলে যায়। পেসারদের পারফরমেন্স নিয়েও কথা বলেছেন তামিম, দিয়েছেন দুই বিদেশি কোচের ক্রেডিটও। দারুণ ব্যাপার বাংলাদেশের জন্য পেস ইউনিট, আমি এটা টি-20 বিশ্বকাপ থেকে বলে আসছি, পেসাররা দারুণ করছে। তাসকিন হয়তো অত বেশি উইকেট নেয়নি, তবে দারুণ ছিল। আমি চিন্তায় ছিলাম নাহিদ রানা দ্বিতীয় ম্যাচে খেলবে কিনা, শরীফুল চোটে না পড়লে হয়তো খেলতেও না। রানার দারুণ পেস আছে যা সে দেখিয়েছে। হাসান নিজের সীমাবদ্ধতা সম্পর্কে জানে, লাইন টু লাইন বল করে গিয়েছে সে, এখানে অনেক রান হয়েছে। পাকিস্তানের পেসাররা অত বেশি কিছু করে দেখাতে পারেনি এই উইকেটে, যেটা বাংলাদেশের পেসাররা করে দেখিয়েছে। আগের কোচরাও অনেক কৃতিত্ব পাও না, অ্যালান ডোনাল্ড, ওটিস গিবসন, তারা অনেক কাজ করেছে পেস ইউনিট নিয়ে। বাংলাদেশে ভালো পেস ইউনিট থাকলে ব্যাটারদের কাজ অনেক সহজ হয়ে যায়, আমরা বিদেশে গেলে অনেক ঘাসের উইকেট পাই। এখন যে কোয়ালিটি পেসাররা দেখাচ্ছে, তখন প্রতিপক্ষ দুবার ভাববে উইকেট বানাতে গিয়ে। ব্যাটার লিটন দাসের দারুণ কামব্যাক দেখল ভক্তরা। সেঞ্চুরিয়ান লিটনকে নাম্বার ৬ দেখতে চান তামিম ইকবাল খান। ৬ নম্বর পজিশন আসলে তার জন্য ভালো, গত কয়েক বছরে সে অনেক ভালো ইনিংস খেলেছে এখানে, বেশিরভাগ কঠিন সময়ে দারুণ ব্যাটিং করেছে, সবসময় নিয়ন্ত্রণের মধ্যে ছিল, মিরাজকে ভুলে গেল চলবে না। ২৬ রানে ৬ উইকেট যাওয়ার পর মিরাজই কাউন্টার অ্যাটাক করেছে, তখনই পাকিস্তান চাপে পড়ল, দুজনই অনেক কৃতিত্ব পাওনা। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।